এভরিওয়ান, শুভ রাধা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর আজ হলো রাধা অষ্টমী, তাই আমরাও বাড়িতে কিন্তু রাধা অষ্টমী উৎসব পালন করছি। এখন আমি একেবারে স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি এখন চুড়িদার পরে নিয়েছি। আর এদিকে রাধা অষ্টমীর জন্য যা যা আর কি বানানোর দরকার সেগুলো বানাতে হবে, আমি আর মা দুজনা মিলে সেই কাজগুলো করে নেব। আর সন্ধ্যাবেলা একটুখানি ছোট্টখাট্ট করে আয়োজন করেছি, একটু হরিসভা হবে আর এদিকে ভগবানকে প্রসাদ দেওয়া হবে। এই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের কাদের কাদের বাড়িতে রাধা অষ্টমী উৎসব পালন করছো সেটা অবশ্যই আমাকে জানিও। তোমরা মাঝে মধ্যেই আমাকে নতুন নতুন জামা পরতে দেখছো, যেমন দেখো আজকে একখানা নতুন জামা পরেছি। তো এই জামাগুলো আমি অনেকদিন ধরে কিনেছি, তবে তোমাদের সাথে যে শেয়ার করব সেটা আর হয়ে উঠছে না। তো একদিন সময় করে অবশ্যই তোমাদের সাথে কিন্তু এই জামাগুলো পুরোপুরি শেয়ার করবো যে কটা জামা আমি কিনলাম। তো চলো তাহলে এবার আমরা পুজোর আয়োজন শুরু করি। আর আজকে আমাদের পুজোর আয়োজন এই ঘরেই হচ্ছে, মানে মার ঘরটাই। তো মা এখানে বসে পড়েছে গ্যাস সিলিন্ডার একেবারে সেট করে, আর এদিকে কিছুটা মা লুচি বেড়েও নিয়েছে। এই যে এখানে এখানে হচ্ছে সবকিছু। ও কি কি করছো মা? লুচি সুজি তালের বড়া আর ফল ফলাদি তো আছে। আচ্ছা, আর দেখি এই করে সেরে নেই, তারপরে যদি সময় থাকে তাহলে আরো কিছু হবে, আরো কিছু হবে। আচ্ছা, মা বলছে এই করে যদি সময় থাকে তাহলে আরো কিছু হবে। তো এই যে আমরা কিন্তু শুরু করে দিয়েছি এখানে। আর হ্যাঁ, তোমরা ও পিসি বাড়ি থাকবে তো? তোমরা অনেকেই আর কি আমার পিসির গান খুব ভালোবেসেছো, অনেক রিকোয়েস্ট করেছো যে আমার পিসির গান আর একদিন শোনাতে। তো আজ আশা করছি তোমাদেরকে শোনাতে পারবো, তোমাদের রিকোয়েস্ট আমি রাখতে পারবো, আরো আরো একজনের গান তোমাদেরকে শোনাবো মার বান্ধবী। লুচি ভাজা কমপ্লিট, এবার হচ্ছে হলো তালের বড়া, তারপরেই হবে সুজি। তো একদিক দিয়ে মা তালের বড়া গুলোকে ভেজে তুলে নিচ্ছে, আর আমি এদিকে তালগুলাটা ছাড়ছি। আমাদের কিন্তু সবকিছু বানানো কমপ্লিট, বানিয়ে আমরা এই ঠাকুর ঘরে সিংহাসনের পাশেই রেখে দিয়েছি। তো এখন তো আমাদের আর হরিসভা হচ্ছে না, আর সন্ধ্যাবেলা আমরা হরিসভা করব। তো এখন বাজে হলো 3:30, ওরা আসবে বলেছে ওরকম 5টা নাগাদ। তো 5টার আগে আমরা ওই ঘরে আর কি বসার যে ঘরটা, তো ওই ঘরটাতেই আর কি ঠাকুর ঠাকুর বসিয়ে তারপর ফুল দিয়ে সাজিয়ে তারপরে প্রসাদগুলো ওখানে নিয়ে যাব। তো এই যে এখানে আছে বড় থালায় সুজি, আর এখানে আছে হলো তালের বড়া, যেগুলো বেশ সুন্দর সুন্দর একদম গোল গোল হয়েছে। আর এর নিচে আছে হলো লুচি। আর মা ভেবেছিল যে একটুখানি খিচুড়ি করবে, তবে মাকে আমি বললাম যে আজ আর খিচুড়ি করতে হবে না, তো অন্যদিন তুমি খিচুড়ি করো। আর এখন আমি আর মা আমরা দুজনা মিলে যাচ্ছি হলো পাশে এক কাকার বাড়িতে। তো এই কাকার বাড়িতে দেখা যাক ফুল পায় কি, কাকাদের আর কি জমি আছে কাদা ফুলের জমি। তো ওইখান থেকে আর কি গণেশ পুজোর দিনও ফুল নিয়ে এসে ফুলের মালা নিয়ে এসেছিলাম ইয়ে করার জন্য, সাজানোর জন্য। তো আজকে দেখি যদি পাই, আমি আর কি কাকে বলে রাখতে ভুলে গেছিলাম, তো যদি পাই তাহলে আনবো, আর যদি না পাই তাহলে ঘরে টগর ফুল আছে, তো টগর ফুল দিয়েই মালা তৈরি করে দেবো। তো এই যে আমি আর মা আমরা দুজনা মিলে যাচ্ছি, আর এই যে এই হলো কাকার বাড়ি। আর ওই দেখো কাকা ওখানে বসে বসে গরুর জন্য বিছুলি আর ঘাস একসাথে কুচাচ্ছে। দেখো সারাদিন কাজে থাকে, সারাদিন কাজে ব্যস্ত। কই বাড়ি আছে? এরা বাড়ি নেই, এই ঘরে এই ঘরে। এই তো এই তো, ওই যে উকি দিচ্ছে। আর এই দেখো জমি থেকে কি সুন্দর উচ্ছে তুলে নিয়ে এসেছে, কত বড় বড়। এগুলো এখন বাজারে নিয়ে যাবে, কি সুন্দর। তো আমরা কাকির বাড়িতে ফুল পেলাম না, ওর জন্যই বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার সময় সবাইকে একটু বলতে বলতে যাচ্ছি যে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এরকম হরিসভা দেবো, তো তোমরা যেও সবাই। তো এই যে কাকার বাড়িতে বলে আসলাম, কাকির বাড়িতে বলে আসলাম, আর আমার পিসির বাড়িতে তো সবসময়ই বলে, মানে বলাই আর কি, টগর ফুল বা দোপাটি ফুল দিয়ে আর এই দিয়ে করবো খুনি। আর এই দেখো ফুল পাইনি বলে মা এখন এসছে হলো লোকের জমিতে, ঠিক আছে? তো এই জমিটার থেকে এখন ফুল নেবে বলছে। তা আমি কিন্তু জানি না, কেউ তাড়া দিলে কিন্তু আমি দৌড়াবো এদিক দিয়ে।
আসলে কাদের জমি আমরা নিজেরাও জানি না। তো এখানে এখন ফুল তুলতে এসেছি। কি কিসে নেবা, কলা পাতাই, শাল পাতাই? ও আর ওই ইয়েতে একজনের জমি আর কি ছেড়ে দিয়েছে ফুলের জমি। ফুলগুলো আর কি অনেক দিন হয়ে গেলে না ফুলের পিছনটা দিয়ে কেমন কালো কালো দাগ হয়ে যায়, তখন আর কি ওই ফুল ভালো দামে বিক্রি হয় না, ওই জন্যই তখন তারা কি করে ফুলের জমিটা ছেড়ে দেয়। আর এই যে আমার দেখো এই পাশের জমিটা, এটা হলো একদম নতুন ফুলের জমি। তো এই জমিটার থেকে তুললে আশা করছি আমাদের বেঁধেই রাখবে। আচ্ছা আর এই হলো পটলের জমি, ওই দেখো পাকা পটল ঝুলছে। তো আমাদের ফুল তোলা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ি। আর এই জমিটা ছেড়ে দিয়েছে বলে নিশ্চিন্তে আমরা ফুল তুলতে পারলাম। যদি এই জমিটা না ছাড়তো তাহলে হয়তো ভয়তে ভয়তে আমাদেরকে ফুল তুলতে হতো, যে কখন কে আবার না বকা দেয়। একটা পাতা পুরো একদম ভরে নিয়েছি ফুল। আরে দেখো আমাদের সোনা বাবা পিসির বাড়িতে, আমি তো তোমায় নেব না, আমি তো তোমায় নেব না। ওগুলো রেখে এখন আমি, মা, আমাদের সোনা বাবা, আমরা যাচ্ছি হলো এই পাশেই যে কটা বাড়ি আছে সে কটা বাড়িতে আর কি বলে আসবো। আর একেবারে দুধের ক্যানটা নিয়ে নিয়েছি, দুধটাও একেবারে নিয়ে আসবো এই রাস্তাতেই পরে। এই বাড়িতে এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি সুন্দর ফুল গাছ এরা লাগিয়ে রাখে এই যে এখানটা দিয়ে। দেখো এখন যেহেতু গরমকাল তো সেভাবে ফুল নেই, শীতকালে বেশ সুন্দর লাগে। তো আমাদের কিন্তু বেরু বেরু করা হয়ে গেছে, পাড়া বলতে পারো পাড়া বেড়ানো। হ্যাঁ তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে ফুলের মালাটা কাটতে হবে, আর এদিকে যা যা গুছানোর আছে সেগুলো সব গুছিয়ে নেব যাতে সন্ধ্যাবেলা আমাদের দেরি না হয়। আর এই দেখো আমার নতুন জামাটাকে ছিঁড়তে লেগেছে, দেখেছো এই বাচ্চাটা? দেখো পুঁথিগুলোকে তুলে দিচ্ছে। উফ উফ কত কষ্ট হচ্ছে। তো বাড়ি এসে এখানে এখন বসে পড়েছি ফুলের মালা গাঁথবো বলে। এই যে গামলা ভর্তি আছে ফুল, অনেক ফুলই হয়েছে, তো একটু বড় সড়ো করেই মালাটা গাঁথি। ফার্স্টে ভেবেছিলাম যে অল্প একটু ফুল হলেই হয়ে যাবে, তারপরে ফুল তুলতে তুলতে না বাবা। তো এখানে এখন বসেছি ফল বানানোর জন্য। সন্দীপ ওদিকে একটা নারকল কেটে তুলে দিচ্ছে পোষাতে দেওয়ার জন্য, আর ওদিকে ফুলের মালা গাঁথাও কমপ্লিট। ফলটা বানিয়ে নিয়ে তারপরে ঠাকুর বসিয়ে নেব, আর এদিকে ফুল টুল দিয়ে সাজিয়ে নেব। তো এখানে আমাদের সবকিছু রেডি, এমনকি কয়েকজন শিল্পী আমাদের মধ্যে হাজির হয়েছে। এই যে যেমন কাকিমা, দুপুরবেলা আর কি বলে আসলাম কাকিমাকে, আমার পিসি এখানে হাজির হয়ে গেছে, পিসির গান তোমাদেরকে শোনাবো। আর ওখানে দিদি, দিদি ছেলে, আর এই যে মা, শোনাবো বা সবাই আমরা এখানে বসে আছি। তা আরো কয়েকজন আসবে, তারপরেই হবে আমাদের অনুষ্ঠান শুরু। আসছে আসছে, এই যে আসো, চলে আসো, চলে আসো। হরি হরি বল, হরি হরি, হরি বল, হরি বল। আপাতত এই কজন শিল্পী আমাদের এসছে, আর এখানে আছে হলো বাবু। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হয়ে গেছে, এই যে এই যে এই যে বাতাসা বাতাসা না দেখি
খাবার গুলো আছে একটা দুই একটা আপনার হাত দিয়ে দাও বসে না বাবা বন্ধ বন্ধ দিছে তো সবাইকে এখন তিলকের ফোঁটা দেওয়া হচ্ছে দেখো হরি সবাই কিন্তু এটা সবথেকে বড় একটা পাওনা সবার তো এই যে আমি কিন্তু কীর্তনে এসেছি এটা আমার প্রমাণ দেখো সবার প্রমাণ এটা সব টিপ গুলোকে ঘেটে ঘুটে এক একার করলো তোমরা শুরু করো তোমরা বুঝছো না ও সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে গল্প করে যায় গল্প করে যায় বলছি গান শুরু করো আমাদের বহিরাগত শিল্পী দেখো দাও ফোঁটা দাও ফোঁটা দাও ফোঁটা দাও বললাম যে এখন শিক্ষিত হচ্ছ তাই বললাম অঙ্কুশকে দাম সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান তুমি হরিনাম
সমাপ্ত, প্রসাদ খাওয়াও সমাপ্ত, সবাই এক এক করে বাড়িও চলে গেছে। তো এখন বাড়ি যাওয়ার পালা হলো পিসির, তো একটুখানি বসে আর কি। হ্যাঁ অবশিষ্ট, হ্যাঁ অবশিষ্ট তো এখনো বসে আছে। আসলে সবাই মিলে একটু গল্প করছি, পিসো বাড়ি নেই, পিসো গেছে হলো কোথায়, গোসাই বাড়ি, হ্যাঁ গোসাই বাড়ি। তো আজ গোসাই বাড়িতে রাধা অষ্টমী হচ্ছে বড় করে, তো ওইখানে গেছে। তো কেউ যেহেতু বাড়ি নেই, ওর জন্যই পিসি এখানে বসে গল্প করছে। আর এদিকে এখন রান্নাঘরে আসলাম আমি আর আমার সোনা বাবা। তো সোনা বাবা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি ভেবেছিলাম যে সোনা বাবা ঘুমাচ্ছে, এই সুযোগে আমি একটু রান্না করে নিই। আর রাতে সেরকমভাবে কারোরই খিদে নেই, তবে আজ যেহেতু মানে সকাল থেকেই ভাত একেবারেই খাইনি আমি, তাই আমার একটু খিদে খিদে আছে। তাই ভাবছি কি একটুখানি ডালিয়া করি। সকালে একটু ওট খেয়েছিলাম, মা রান্না করেছিল সকালে নিরামিষ, তবে আমি আর খাইনি, ভালো লাগছিল না। তো ওট খেয়েছি আর দুপুরে কিছুই খাইনি, আর এখন রাতে ভাবছি একটুখানি ডালিয়া করে নিই, সবাই মিলে একটু খেয়ে নিই। আর হ্যাঁ, আরও একটা কথা, তোমরা হয়তো বলবে যে মঙ্গলবারে রাধা অষ্টমী সোমবারে তোমরা কেন করলে। তো অনেকেই আর কি মঙ্গলবারে রাধা অষ্টমীটা ধরেছে, আর সোমবারে বিকেল 5টার থেকে রাধা অষ্টমীর আর কি টাইমটা অষ্টমী লেগে গেছে, বিকেল থেকে আর কি অষ্টমীটা লেগেছে। আর আগামীকাল দুপুরবেলা মানে মঙ্গলবার দুপুরবেলা দুটো নাগাদ ছেড়ে যাবে, ওর জন্যই আমরা আজকেই করলাম। যে সন্ধ্যাবেলা একটুখানি, হ্যাঁ রাত্রিবেলা প্রোগ্রাম করলে কি হয় জানো তো, গ্রামের মানুষরা বেশিরভাগ চাষবাস করে, তো রাতেই ওদের আর কি সময় হয়, সারাদিন চাষবাস খেতে কাজবাজ করতে হয়, তো ওই জন্যই আর কি রাতটা আমরা বেছে নিয়েছি। বেশ ভালোই হলো, সন্ধ্যাবেলা সবাই মিলে একটু আনন্দ করা হলো। তো চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই তোমাদের সাথে, টাটা। শুরুতে টাটা, হ্যাঁ শেষে টাটা।